নমস্কার বন্ধুরা, ষোলো আনা বাঙালির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এখন বেশ ঠান্ডা পড়ে গেছে, বিকেলবেলা চা বা কফির সাথে খাওয়ার জন্যে আমাদের একটু ভাজা কিছু হলে খুবই ভালো লাগে। তাই আজ আমি আপনাদেরকে করে দেখাবো চা বা কফির সাথে খাওয়ার জন্য একটা ভাজা স্ন্যাক্স আইটেম। তাহলে চলুন, এখানে আমি ডিমের টেবিল করব, তার জন্য ডিম সেদ্ধ নিয়েছি, আলু সেদ্ধ নিয়েছি। ডিম আর আলুটাকে আগে থেকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি। এবার ডিমটা আমি আগে থেকেই খোসা ছাড়িয়ে রেখেছি। ডিমটা এবার আমি কেটে নেব, আমি সুতো দিয়ে কেটে নিচ্ছি, অর্ধেক করে নিচ্ছি। দেখুন, এইভাবে ঠিক আমি অর্ধেক করে নেব সব ডিমগুলোকে। আমার সব ডিমগুলো অর্ধেক করা হয়ে গেছে। এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আর দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এবার ডিমটাকে আমি একটু সাইড করে রেখে আলুটাকে মেখে নেবো। আলুটা আমার মাখা হয়ে গেছে, এবার এই আলুর মশলাটা আমি তৈরি করে নেব। আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গেছে। এতে আমি দিয়ে দেবো 2 চা চামচ সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো আছে। আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, এখানে 4-5টা আমি রসুন কুচিয়ে রেখেছি। পেঁয়াজ আর রসুনটা ফার্স্টে আমি একটু ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি 7 অনুপাতে লবণ। আর দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। দিয়ে পেঁয়াজ আর রসুনটা একটু ভালো করে আগে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর আদা কুচি। দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরের গুঁড়ো। আমার পেঁয়াজ আদা রসুন লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার যে আলুটা আমি সেদ্ধ করে মেখে রেখেছিলাম সেই আলু সেদ্ধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখানে আমি 1/2 চা চামচ জিরে, 1/2 চা চামচ ধনে আর 1টা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। মশলাটা দিয়ে মশলাটা এই আলু সেদ্ধর সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আমার এই আলুর মশলাটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে নিয়ে আমি ডিমের টেবিলগুলো তৈরি করব। আলু মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি নিয়েছি কর্নফ্লাওয়ার আর বিস্কুটের গুঁড়ো। এখানে আমি 4 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর বিস্কুটের গুঁড়োর মধ্যেও আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ। দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি।
এবার কর্নফ্লাওয়ারটাকে আমি জল দিয়ে গুলে নেব। ভালো করে গুলে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এইরকম, খুব পাতলাও না আবার খুব ঘন না, একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি কিছুটা আলুর ডো নিয়ে নিলাম, নিয়ে হাতের মধ্যে এইভাবে গোল করে নিয়ে একটু চেপটে নিলাম, দিয়ে একটা ডিম নিয়ে ডিমেরটা উল্টে দিয়ে এইভাবে আলুর সেদ্ধটাকে চারদিক দিয়ে ডিমে কভার করে দিচ্ছি। দেখুন আমার একটা তৈরি হয়ে গেছে, আমি আরেকটা বানিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে আমি এইভাবে তৈরি করে নেবো, আগে আমি আবার একটু আলুর ডো নিলাম, একটু চ্যাপ্টা করে নিয়ে একটা ডিম দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ডিমটাকে এবার কভার করে দিচ্ছি। এটা আমার তৈরি হয়ে গেছে, এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। আমি সব ডিমগুলোতে আলু মশলা মাখিয়ে নিয়েছি, এবার আমি বিস্কুটের গুঁড়ো মাখাবো। কর্নফ্লাওয়ারটাকে আবার একটু নেড়ে নিলাম, আমি একটা ডিমের টেবিল তুলে নিলাম, নিয়ে এইভাবে কর্নফ্লাওয়ারে চুবিয়ে দিয়ে এবার চামচে করে তুলে নিয়ে আমি বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। আমি আবার আরেকবার করে নিচ্ছি, আমি ডবল কোট করব এটা। এটা আমার তৈরি হয়ে গেছে, আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে একবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব, নিয়ে আবার চোবাবো কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে, দিয়ে আরেকবার বিস্কুটের কোট মাখিয়ে নেব। আমার সব ডিমের টেবিলগুলো তৈরি হয়ে গেছে, এটাকে আপনি স্টোর করে 3-4 দিন ফ্রিজে রেখে দিতে পারেন, দিয়ে ভেজে খেতে পারেন, কিন্তু টিফিন কোটোর মধ্যে ঢাকা দিয়ে রাখবেন না, তাহলে ওপরটা ভেপসে যাবে। আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে কিছুটা তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে এসেছে। এবার আমি ডিমের টেবিলগুলো ভেজে নিচ্ছি। ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখবেন, আমি আগেও বলেছি যে কোনো ভাজাভুজিতে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজলে ভাজাটা খুব ভালো হয়। আপনারা চাইলে আর একটু বেশি ডুবো তেলেও ভাজতে পারেন, আমি একটু অল্প তেল দিয়েই ভাজছি। এইভাবে উল্টে পাল্টে এই ডিমের টেবিলগুলোকে ভেজে নিতে হবে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আমার ডিমের টেবিলগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরে পুরটাকে। দেখুন, এবং এটা খেতে খুবই ভালো হয়। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটা টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান। লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন।